এই যে দেখো আমার চুলটা পুরো স্ট্রেট। তোমরা কি ভাবছো যে আমি দোকানে গিয়ে তারপর পার্লারে গিয়ে 5-6 হাজার টাকা দিয়ে চুল সেট করেছি? একদমই না, ঘরে বসে আমি মাত্র 450 টাকার মধ্যে ঘরের মধ্যে চুল স্ট্রেট করে নিয়েছি। আর যদি কিভাবে করেছি তোমরা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা দেখো। তোমরা দেখছো সানি ঋতিকা ব্লগ। আর আজকে হচ্ছে মায়ের বার্থডের পর দিন। আর আজকে যে কালকে আমরা খাবারগুলো কিনেছিলাম সেই খাবারের মধ্যে খালি রুটিটাই বেঁচে গেছে। ওই রুটিটা এখন তোমার দাদাকে গরম করে দিচ্ছি, ও খাবে। আর এদের ভাত বসাচ্ছি, ওদের সবার খিদে পেয়ে গেছে। আর হচ্ছে কি চিকেনের মধ্যে বেঁচেছে চিকেন কষা, চিকেনের কষার হাফ তেল এগুলো ভর্তি, আর এগুলো চিকেন চাপের সব বেরিয়েছে। চিকেন চাপ খাবো না, চিকেন চাপ আমিও খাবো না কোনোদিন, চিকেন চাপ একদম ভালো লাগে। আমি তো ভাই অতিরিক্ত স্পাইসি প্রচুর প্রচুর খাই। কালকে মানে আমার হচ্ছে না, কালকে আমি 4-5টা লঙ্কাই বসে বসে খেয়েছি। আবার ওই যে ওটা কি বলে ওটা ফিশের কি ছিল, অনেকজন বলছিল আবার সেই হেয়ার স্ট্রেটনিংটা তো মানে করতে হবে, দেখাতে হবে। হ্যাঁ ওটা করা হবে, কিন্তু তোমার এখন ডেলিভারি দিতে দেরি করছে, ওটা একটু পরে দেরি আছে ভিডিওটা করার জন্য। কিন্তু আজকে তাহলে ওটা হবে মেকআপ করা হবে সন্ধ্যাবেলাতে। আজকে তাহলে ঋতিকা আবার বুড়ি সাজবে। তুই রে বুড়ি কথা কা, তোর বাবা বুড়ো, তোমার শ্বশুর আর তোমার শ্বশুর না, আমার শ্বশুর বুড়ো, তাই না? কালকে আমি ভিডিওতে বলছিলাম, কাল যখন ওরা বাবা ফটো তুলছিলাম কালকে, দে বাবাকে আর বউকে দেখে মনে হচ্ছিল আর বাবা ছেলে আর বর মানে আমি আমি বাবা, কারণ হচ্ছে কি বাবার গোবদারি রাখেনি, আমার আমার গোবদারি ভর্তি, আমার হচ্ছে গোবদারি ভর্তি। আর আমার কাছে কি বাবা লাগছিল আর আমার বাবাকে আমার ছেলে লাগছিল। আর আচ্ছা কমেন্টে কি বলছিল, মানে দুজনকে দুই ভাই না, বলছে বলছে বাবা এত ইয়াং মানে বোন হচ্ছে দুজনে ভাই ভাই। হ্যাঁ ওই তো বলছি ভাই ভাই। তো বন্ধুরা আমি ধ্রুবল আজ রান্না বান্না করে নিচ্ছি, আর আজকে আমি করছি ফুলকপি দিয়ে মুড়ে সটাই দিয়ে সত্যি খেয়াল করিনি। আরে এ তো আমার ফেভারিট জিনিস হচ্ছে। আজ আমি কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে একদম পাতলা ঝোল করে দিয়েছি, কারণ আমার ছেলেরা কালকে সব জানো যে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি, কোনটা খাওয়ার কিছু অনেকটা খেয়েছি। আমরা এখন খেতে বসেছি, আর বাবার চোখ দেখো, বাবা চোখগুলো দেখিয়ে দাও, আমাদের হয়েছে পটল ভাজা, আর তারপর হয়েছে এখানে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা করে জিরে দিয়ে। আর এখানে আমি ছোট পিসির কাছ থেকে পুঁইশাক চেয়েছি, চিংড়ি মাছ দিয়ে করেছিল, আলি আমাকে দাও দিয়ে দিয়েছে। আর এখানে আছে কি ওই তো লেবু আর শসা, সাইজটা দেখো দেখো, ভালো 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 দেখো, ধার দেখো ধার দেখো না ধার, এই দেখো বাটকা ছুঁড়ে মারলে মরে যাবে বাবা। হ্যাঁ ছুঁড়ে মারলে লোক মরে যাবে, ও যা বানি যা নতুন রান্নি তো ওই জন্য নতুন রান্নি, 2 বছর বিয়ে হয়ে তো যায় আর আর নতুন কাজ থাকবে 2 বছরে আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো এখানে কদবেল মাখা খাচ্ছি, আর সর্ষের তেলটা দিয়েছি, জানতাম না যে সর্ষের তেল ছিল। এখন বাজে হচ্ছে কি 8টা, আর আমি প্রচুর প্রচুর জোরে ঘুম দিয়েছি, ঠিক আছে? তুমি ঘুম টুম থেকে উঠেছি, তোর তো দিদা ফোন করেছিল, তোর দিদা ফোন করেছিল, কোন দিদা দিদা কি বলছিল, বলছিল যে কেমন আছিস, আমি বলছিল একদিন আমাদের বাড়ি আসতে। এরা নিয়ারিদা বলতে আমার যে মা আছে, তোমরা যারা আমাদের যে মাকে কেমন দেখো নি ভিডিওতে, সেই মায়ের মা, এই তো সেই মায়ের মা, তার সাথেই কথা বলছিলাম। তারপর আমার ঠাম্মাকে ফোন করলাম, দুজনই শরীর খারাপ, মানে আমার ওই দিদারও শরীর খারাপ আমার দিদারও শরীর খারাপ। মা এখন 9টার সময় তেলে ভাজা বানিয়েছে, এই যে পেঁয়াজি আর এটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা, আর এই যে পাঁপড়গুলো আমার বাবা, সেই যখন আমি মানে লাস্ট গেছিলাম তখন আমার বাবা এক কৌটো বাড়িতে চলে কিন্তু খাওয়া হয়নি,
মা এই পাঁপড় পোড়াটা ভাজলো এখন এখন বাজে হচ্ছে কি 10টা তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে তোমার বৌদি হচ্ছে কি কিভাবে মেকআপ টেকআপ করে সেটা দেখাবে তারপরে হচ্ছে কি চুল কি করে মানে ছানাছুনি করে ওগুলো দেখাবে কি করে সাজুগুজু করে মেনলি ওটা দেখাবে কিন্তু এখন হচ্ছে কি রাত কটা বাজে 10টা বেজে গেছে 10টা বেজে গেছে তো তুমি দেখাবে না না জি আমি দেখাবো যে আমি কিরকম ভাবে চুল ছেনে বাইরে যাই তোমরা অনেকেও জিজ্ঞেস করো তুমি কিরকম ভাবে চুল ছেনো আমি চুল কি ওই স্টার্ট হয়েছে হ্যাঁ সেটাও আমি তোমাকে শেয়ার করব মানে মুখে বলবো কিন্তু আর তোমরা যদি চাও যে আমি কিভাবে চুল স্ট্রেট করেছি ঘরেই আমি সেটা তোমাদেরকে পরে ভিডিওতে আমি দেখাবো আর স্ট্রেটনিং করতে কটা পড়েছে সেটা বলতে স্ট্রেটনিং করতে পড়েছিল মানে ওটার দাম ছিল 850 টাকা যেটা আমি ছোট পাউচটা নিয়েছিলাম যেটা স্ট্রেটনিং ক্রিমে কিন্তু আমি ওটা অফারে পেয়েছিলাম 450 কিন্তু এখন আর অফার দিচ্ছে না আমি যখন নিছিলাম নিয়েছিলাম যখন পাচ্ছি না যখন আর অফার হবে তখন বলে দেবো আর আজকে অনেকদিন পর আমি শ্যাম্পু করেছি সেজন্য চুলটা গেছে ছানাও হয়নি কিছু না যেরকম নর্মাল চুল ছিল সেরকমই রেখে দিয়েছিলাম এবার চলো ড্রায়ার দিই চুলে যা ছানবো আমার তো মধ্যিখান দিয়ে শীতে করাই আছে এটা দিয়ে হবে না একটা সরু চুনিটা বদা চুনিটা দিচ্ছি আমার যেটা চুলে শীতে করাই আছে সেজন্য আমি আর শীতে করছি না তো খালি সমান করে নিই এটা আমি দুভাগ করে নেব চুলটাকে দুভাগ করে নিচ্ছি এই পার একটা ভাগ আর এই পার একটা ভাগ এই পার চুলটাকে আমি পরে করব এটাকে ছেনে নি চলো এটাকে ক্লিপ মেরে নিচ্ছি টুকুস করে ক্লিপ মেরে নিলাম আর আমার কাছে আছে সিল্কিন ফাইনেস এটা কি আর সিরাম আছে তো সিরামটা কাটি ফার্স্টে এই চুলটা ঠিক করব কাটেও না আমি অল্প অল্প করে চুল নিয়ে স্ট্রেট করতে হবে একটু আবার ক্লিপ লাগিয়ে নি আর হচ্ছে কি যখন স্ট্রেট করা হয় বলে চুল তারপরে বলে যে সপ্তাহের মধ্যে দুবার করে শ্যাম্পু করার জন্য আমি করি না কারণ আমার ঠান্ডা লেগে যায় বা যদি বেশি ঠান্ডা লেগে যায় বাচ্চারও প্রবলেম হবে সেই জন্য আমি শ্যাম্পুটা করি না আমি অনেকদিন পর শ্যাম্পু করেছি প্রায় বলতে পারো এক সপ্তাহ হাতে একটু সিরাম নিয়ে নি চুলটা অল্প অল্প করে চুল নিয়ে করবো আমি আর আমি স্ট্রেটনারটাও গরম করে নিচ্ছি তার সাথে সাথে আর এটা হচ্ছে নোভা স্ট্রেটনার দেখতেই পাচ্ছ আর এখানে আমি টেম্পারেচার রেখেছি 190 লোতেই রেখেছি কারণ বেশি হাই করলে হবে না লোতেই করি আমি চলো এইটুখানে আমি পোর্শন নিয়েছি আগে এইটুকু চুল স্ট্রেট করবো এইটুকুই ভালো করে আগে করতে হবে টাইম লাগবে অনেকক্ষণ অনেকেও চিরুন চিরুন দিয়ে করে আমি হাত আর স্ট্রেটনার দিয়ে কাজ চালিয়ে নিই তাতে কি আমার হয়ে যায় বেকার বেকার অত টাকা দিয়ে দোকানে খরচা করে লাভ নেই বাবা ঘরেই করি তো
তোমরা অনেককেও বলছিলে তুমি কি চুলে স্ট্রেটনিং করেছো, আমি স্ট্রেটনিং করিনি, আমি ঘরে স্মুথনিং করিয়েছি, ঘরে মাত্র 750 খরচা হয়েছে, এইটুকুর মধ্যে আমি চুল স্মুথনিং করিয়ে নিয়েছি। আর তোমরা যদি জানতে চাও পুরো ডিটেলসে, তাহলে তোমাদেরকে আমি পরের ভিডিওতে পুরো ডিটেলস করে মানে কীরকমভাবে স্ট্রেটনিং করে মানে স্মুথনিং করিয়েছি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো। এরকমই অল্প অল্প করে চুল নিয়ে এই পুরো চুলটাকে আমি হালকা হালকা সিরাম লাগিয়ে পুরো স্ট্রেট করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি যে কীরকম চুলটা ছিল। এরকম তো ঝাঁকড়া ঝাঁকড়া মতো হয়ে আছে, তারপর কীরকম স্ট্রেট হয়ে যাবে। দেখো চুলটা আমার স্ট্রেট হয়ে গেছে, দুদিকেই আমি করে নিয়েছি, কেউ বলবো না যে আমি ঘরে স্ট্রেট করিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো চুলটাকে, আমি এবার পেছন থেকে ছেঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, তোমরা ভাবছিলে যে আমি কীভাবে হেয়ারস্টাইল করি, আমি কোনো হেয়ারস্টাইল করি না, আমি নর্মালি যেরকম চুল আঁচড়াই সেরকম আমি চুলটা করে নিই, করে নিই শুধু ক্লিপটা আটকে নিয়ে সিঁদুর পরে নিই, টিপ পরে নিই, তাতেই তোমাদের ভালো লাগে। আর এখন আমি চুলটা একটু স্ট্রেট করিয়েছি, মানে সবসময় স্ট্রেট করা থাকে বলে তোমাদের মানে আমার মুখটা একটু অন্যরকম অন্যরকম লাগে, কারণ আমি তো অন্য কোনো হেয়ারস্টাইল করিই না। চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি কীরকম হেয়ারস্টাইল করি, চুল ছানিও না লাস্টে। এই চুল আছে, চুলটাকে আমি খালি ক্লিপ নিই, ক্লিপ নিয়ে সেরকম মাটকে দেখতেই পাচ্ছ। তারপরে করি হচ্ছে শিমিটাকে নিই, এই ছৌদাটাকে দিয়ে এরকম চুলটাকে এই করে নিই। দেখো দেখলে এবার হচ্ছে কি, এই যে সিঁদুর আছে, সিঁদুর দেখো উড়ে কত দূর চলে এলো। সাগাতে দিয়ে দি, পর্দাতে মুছে নি, আমার ওটাই কাজ। এরপর হচ্ছে কি, আমি চুলটাকে এরকম ধার থেকে একটু একটু করে বার করি। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ টিপটা বড় ভুলে গেছি, আর এ দেখো আমি চুলটা আমি বার করে নিই জাস্ট। এই যে আমি এই টিপ পরি, আমি আঠা লাগানো টিপটা পরি না। এ দেখো এরকম ভাবেই আমি চুলের হেয়ারস্টাইল করি। আর এমনি চুলটা যখন ঘরে থাকি তো গুটিয়ে তুলে রাখি উপরটার দিকে করে।